নহ’লৰ দলিয়ালে বিজেপিৰ গালৈ প্ৰৱেশ কৰিবলৈ দিয়া নহ’ল সচিবালয়ত। দুর্নীতির বিচার বিচারিছিল বিজেপিয়ে, কত ঘটিল এই অঘটন? ইমান দিনে বিজেপিয়েহে বিরোধীক প্রতিহত করবলৈ বিভিন্ন পদক্ষেপ লওয়ার কথা শুনি আহিছে সকলোৱে। এইবার কিন্তু বিজেপিক প্রতিহত করলে কংগ্রেসে। রাজস্থানত সংঘটিত হল এই ঘটনা। মঙ্গলবারে রাজস্থানের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে এক বৃহৎ প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছিল রাজস্থান বিজেপিয়ে। বিজেপির সাংসদ কিরোদি মীনাই রাজস্থানের জলজীবন মিশন আর খনি বিভাগত মন্ত্রী শান্তি ধারিওয়ালার নেতৃত্বত ব্যাপক দুর্নীতি হয়ে থাকা বলে দাবি করে। বিজেপির রাজ্যসভার সাংসদগুলো শীঘ্রই ধারিওয়ালার নেতৃত্বত সংঘটিত কেলেঙ্কারির তথ্য রাজহুয়া করব বলে মঙ্গলবারে স্পষ্ট করে দিয়ে। সাংসদগুলো কয় যে রাজ্যখনের তথ্য আর প্রচার বিভাগত প্রায় 5,000 কোটি টাকার কেলেঙ্কারি সংঘটিত হয়ে আছে, কিন্তু দুর্নীতি নিবারক বিভাগক এই বিভাগটির তদন্ত করবলে নিদিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলটে। গেহলটর মতে দুর্নীতির অভিযোগ মিছা, নির্বাচন আহিলেই দুর্নীতির কথা কয় বিজেপিয়ে। বিজেপির মতে কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছে কংগ্রেসে। বিজেপি সাংসদ মীনাই দাবি করে যে রাজ্য সরকারের এটা আলমারির নগদ 2,31,00,000 টাকা উদ্ধার করার সোণ উদ্ধার করেছিল তদন্তকারী সংস্থায়। বিগত মাহত সেই ধন সোণ যোজনা ভবনের উদ্ধার করা হয় বলে উল্লেখ করে সাংসদ মীনাই। মীনাই কয় দুর্নীতি গেহলট সরকারের এক প্রধান অংশ। রাজস্থানত প্রতিযোগিতামূলক পরীক্ষার মুঠ 16খন প্রশ্নকাকতর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই সকলবর প্রশ্নকাকত আগতীয় ফাদিল হয়েছিল। এতিয়া ইডি আহিছে ইয়ার সঠিক তদন্তর সেয়েহে গেহলটে ভয় খাইছে। উল্লেখ্য যে ইডিয়ে রাজস্থানের বিভিন্ন স্থানত এই অভিযোগত তালাচী চলাইছিল। অবশ্যই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটে নির্বাচনের আগত কেন্দ্রে কেন্দ্রীয় সংস্থাবক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের বিরুদ্ধে ব্যবহার করা বলে অভিযোগ উত্থাপন করেছে। আনকি ইডিক এই বিষয়ে উভতি ধরে কয় যে সময়ত রাজ্যের দুর্নীতি বিরোধী ব্যুরোয় এই বিষয়ে তদন্ত চলাই আছে, সেই সময় কিয় ইডিক পঠিয়াবল হল। অবশ্যই বিরোধীর সরকারের বিরুদ্ধে সরকারি সংস্থাক ব্যবহার করার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে প্রথম নহয়। দিল্লি, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিহার আদি রাজ্যতো বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই, নিয়া আদির হতুয়ায় বিভিন্ন সময়ত কেন্দ্রয় তদন্ত চলাই আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, ক্রস কারেন্ট।